ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। তৃণমূলের সুজিত বসু থেকে বিজেপির লকেট চট্টোপাধ্যায়, এরাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন বিভিন্ন দলের নেতা নেত্রীরা, একজন ছাড়া সকলেই মনের জোরে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জিতে এসেছেন। করোনা মোকাবিলা নিয়ে বারবারই তরজায় জড়িয়েছে তৃণমূল এবং বিজেপি, কিন্তু করোনা তো রাজনীতির রং দেখে না, শরীর পেলেই ঘাঁটি গাড়ার চেষ্টা করে। তৃণমূল বিজেপি দুদলের জনপ্রতিনিধিদের শরীরেই হানা দিয়েছে এই ভাইরাস। তবে আসার কথা হলো, একজন বাদে তাদের সবাই করোনাকে হারিয়ে সুস্থ জীবনে ফিরে এসেছেন। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু 28 মে করোনা আক্রান্ত হন। শুরুতে বাড়িতেই ছিলেন, কিন্তু 3 জন শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয় মন্ত্রীকে। অদৃশ্য শত্রুর বিরুদ্ধে এই লড়াইয়ে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল নিজেকে ভালো রাখা। আশপাশের পরিস্থিতি দেখে শুনে মনের কোণে উদ্বেগ আশঙ্কা যে উঁকি দিত না তা নয়, কিন্তু ভয়কে কখনো গেড়ে বসতে দেননি, মনের জোরেই করোনাকে হারিয়ে ফিরে এসেছেন। কখনো নিজের মনের মানে মনকে কখনো ভাঙতে দিইনি, সবসময় ঈশ্বরের কথা মনে করেছি। আরো বেশি আমার বাড়ি থেকে যে বাড়িতে পুজো হয়, আমাদের ডেলি যে পুজো হয়, আরতি হয়, আমার ছেলেমেয়েরা রোজ আমাকে সন্ধেবেলায় আরতিটা আমাকে দেখাতো। পাশে তমাদাকেও আমি দেখতাম, তমাদা কিভাবে লড়াই হচ্ছে। তমাদা আমিও ভাবতাম তমাদা সুস্থ হয়ে আমার মতো ফিরবে, কিন্তু তমাদা ফেরেনি। অনেকে ভয় পেয়ে যাচ্ছে, অনেকে ভয় টেস্ট করাচ্ছে না। তা আমি বলবো ভয়ের কিছু নেই, কেন আমার সুগার ছিল, আমার সুগার আছে, কিন্তু তা সত্ত্বেও আমি কখনো নিজেকে কখনো সবসময় মনে করতাম আমি ফিরবই এবং আমি এখান থেকে বেরোবই। মনের জোরকে হাতিয়ার করে করোনাকে হারিয়েছেন আরেক জনপ্রতিনিধিও, হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। 3 জুলাই তিনি সংক্রমিত হন। যে মনের জোরে ভর করে লোকসভা ভোটে জয় ছিনিয়ে এনেছেন, করোনাকেও হারিয়েছেন ঠিক সেভাবেই। আত্মবিশ্বাসটাই এগিয়ে নিয়ে গেছে এবং ভীষণ মানসিক জোর রেখেছিলাম। ক্রিটিক্যাল কেয়ারে ছিলাম, আশেপাশের বেডে করোনা পেশেন্টই ছিল এবং তাদের অবস্থা বেশ সিরিয়াস ছিল, সেগুলো কানে আসছিল। তবু মনের মধ্যে জোর রেখেছিলাম যে যে কিছু হবে না। আতঙ্ক তো লাগছিল, কিন্তু মনের মধ্যে আত্মবিশ্বাস ছিল, জোর ছিল যে কখনো আমি এটা ছেড়ে যেতে পারবো না। আমি মানসিকভাবে মানে মানসিক জোর অনেক সময় মানুষকে সব কিছু থেকে মানে করোনাকে পরাজিত করতে পারে। সুজিত বসু বা লকেট চট্টোপাধ্যায়ের মতো করোনায় আক্রান্ত হয়েছিলেন কলকাতা পুরসভার 2 নম্বর বোর্ড চেয়ারম্যান 83 বছরের সাধন সাহা। বয়সের কারণে তার লড়াইটা অনেক বেশি কঠিন ছিল, তবে জীবনের অনেক ওঠাপড়া দেখে আসা মানুষটা এবারও মনের জোর হারাননি, হার মেনেছে করোনায়। ভয় পাবার কিছু নেই, কিছু নিয়ম পদ্ধতিগুলো যেটা আমি কিছুটা ওভারলুক করেছি, আমি একটু অ্যাভয়েড করার ভেবে ও ঠিক আছে। আমার মেয়ে বারবার বলতো বাবা জামাটা পাল্টে দাও, ও ঝাড় তো কালকে পাল্টাবো। এই ধরনের কিছু গাফলতি, এই গাফলতিটা আমার মনে হয় আমার বয়সী যারা তারা একটু এইগুলো মেনে চললে তাতে ভয় পাবার কিচ্ছু নেই, কিচ্ছু। যে যেভাবে বেড়েছে তারও আলাদা করে আমি কিছু বলতে চাই না, সেটা পাশে দাঁড়িয়ে আজকে সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছি। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন, সাহস ছাড়া দুনিয়ায় কোনো কাজ করা সম্ভব নয়, সম্মান বোধের পর এটাই মনের সব থেকে বড় গুণ। এই করোনা জয়ীরা বলছেন, ভ্যাকসিন যতদিন না আসছে ততদিন সাহসে ভর করে করোনার মোকাবিলা করে তাকে হারাতে হবে আমাদের। সঞ্চয়ন মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।